स्क्रीन एवं वॉइस क्लियर? यस सर। ओके फाइन। আমরা টেক্সটাইল র মেটেরিয়ালস 1 এর চতুর্থ অধ্যায় আজকে আলোচনা করব। টেক্সটাইল র মেটেরিয়ালস 1 এর চতুর্থ অধ্যায় আছে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দা লিনেন ফ্লাক্স ফাইবার। ফ্লাক্স উদ্ভিদ সম্পর্কে আলোচনা, ফ্লাক্স উদ্ভিদের ইতিহাস, কিভাবে ফ্লাক্স উদ্ভিদ চাষাবাদ করা হয় এটা, এবং কোথা থেকে কোন দেশ থেকে সর্বপ্রথম শুরু করেছে সেগুলো আমরা আলোচনা আগেও করেছি, আজকে একটু হালকা দেখব। আর আজকে ডিসক্রাইব দ্য কাল্টিভেশন অ্যান্ড হার্ভেস্টিং অফ লিনেন ফ্লাক্স ফাইবার, এটা কিভাবে চাষাবাদ করা হয়, কাল্টিভেশন করা হয়, চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য রেটিং অফ লিনেন ফ্লাক্স ফাইবার, মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ লিনেন ফ্লাক্স ফাইবার শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে কম্পোজিশন অফ লিনেন ফ্লাক্স ফাইবার, ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস। আচ্ছা, এই কটা বিষয় নিয়ে আলোচনা। আন্ডারস্ট্যান্ড দ্য লিনেন বা লিনেন ফ্লাক্স ফাইবার, আমরা যদি অনলাইনে লিনেন ফ্লাক্স ফাইবার লিখে সার্চ দিই তাহলে অনলাইন থেকে কি পাই দেখো? তোমার কি চিত্র দেখতে পাচ্ছো? এই স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি স্যার, হয়েছে স্যার, দেখা যায় স্যার। ওকে ক্লিয়ার। আচ্ছা, লিনেন ফ্লাক্স ফাইবার, লিনেনটা কি? লিনেন ইজ টেক্সটাইল মেড ফ্রম দ্য ফাইবার্স অফ দ্য ফ্লাক্স প্লান্ট। লিনেন ইজ ভেরি স্ট্রং অ্যান্ড অ্যাবজর্বেন্ট অ্যান্ড দ্যার ইজ ফাস্টার দ্যান কটন। বিকজ অফ দিস প্রপার্টিস লিনেন ইজ কমফোর্টেবল টু ওয়ার ইন হট ওয়েদার অ্যান্ড ইজ ভ্যালুড ফর ইউজ ইন গার্মেন্টস। ইট অলসো হ্যাজ আদার distinctive characteristics, notably its tendency to wrinkle। এটা হচ্ছে আমরা গুগলের উইকিপিডিয়া থেকে এই তথ্যটা পাইলাম, তাই না? এখানে দেওয়া আছে যে লিনেন হচ্ছে একটি টেক্সটাইল বেসিস ফাইবার, এটা হচ্ছে আবার কটন থেকে। এখানে কি বলছে, বলছে যে লিনেন ইজ ভেরি স্ট্রং, এটা খুবই শক্তিশালী, অ্যান্ড অ্যাবজর্বেন্ট, অ্যাবজর্বেন্ট বলতে এখানে পানি শোষণ, অ্যাবজর্বেন্সি বলতে পানি শোষণ ক্ষমতা বোঝায়। হ্যাঁ, অ্যাবজর্বেন্ট অ্যান্ড ড্রাইস মানে শুকানো ক্ষমতা, এটা কটন থেকে স্ট্রং, কটন থেকে অনেক ভালো। লিনেন ইজ বেটার, লিনেন ইজ ভেরি স্ট্রং অ্যান্ড অ্যাবজর্বেন্ট অ্যান্ড ড্রাইস ফাস্টার দ্যান কটন। তোমরা কি দেখতে পাচ্ছ? আপনাকে আর একটু জুম করবো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি বুঝলাম, লিনেন হচ্ছে টেক্সটাইল বেসিস ফাইবার এবং এটা হচ্ছে এই কটন থেকে কি শক্তিশালী এবং অ্যাবজর্বেন্সি কটন থেকেও ভালো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা কেমন। প্রথমত দেখো এই যে উদ্ভিদটা কেমন, লিনেন গাছটা কেমন দেখতে পাচ্ছ? এই যে গাছে ফুল ফুটে আছে, এটা হচ্ছে লিনেন, লিনেন উদ্ভিদ যেটা চাষাবাদ করা হচ্ছে। এই যে জমিতে যে অবস্থায় আছে ফুল অবস্থায়, দেখছো এই ফুলটা দেখতে অনেকটা এমন। আচ্ছা, এটাকে যখন সংরক্ষণ করা হয় মানে এখান থেকে যখন কাল্টিভেশন করার পর যখন সংগ্রহ করা হয়, এই যে যখন এটা পরিপক্ক হয়, গাছটা যখন পরিপক্ক হয় তখন কাটার এভাবে কেটে জমিতে বিছিয়ে রাখা হয় কিছুদিন, এভাবে সংগ্রহ করা হয়। তারপরে যখন এটা পাটকাঠির মতো আর কি সংগ্রহ করা একরকম, এই যে দেখো পাট গাছ দেখছো না তোমরা, পাট গাছ কিভাবে সংরক্ষণ করে, সংগ্রহ করে, এই যে অনেকটা এরকম ভাবে সংগ্রহ করা হয়, তারপরে এভাবে রাখে।
এই দেখো, এখন একটা জিনিস আমরা একটা চিত্রের মাধ্যমে, একটা ছবির মাধ্যমে আমরা তিনটা বিষয় একবারে দেখতে পাবো। এই উপরে যে কাঠি মতো দেখা যাচ্ছে, পাশে দেখা যাচ্ছে ফাইবার আঁশ, তার পাশে দেখা যাচ্ছে যে একটি এই প্যাকেজের মধ্যে ইয়ারনটা জড়ানো অবস্থায় আছে, তাই না? ছবিটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে এইভাবে স্টেপ বাই স্টেপ আর কি ইয়ার্ন প্রস্তুত করা হয়। তারপরে দেখো, ইয়ার্ন থেকে এই যে নিচে একটা চটের বস্তা মতো দেখা যাচ্ছে, তাই না? অনেকটা এটা পাট আশির মতোই দেখতে। তোমার প্রথমত যদি কাউকে দেখানো হয়, যদি সে যে না জানে, তাহলে মনে করবে এটা একটা জুট ফাইবার, কিন্তু আসলে এটা একটা লিনেন ফাইবার। হ্যাঁ আচ্ছা, এটা থেকে যে কাপড়, ইয়ারনটা থেকে আমরা যে কাপড় গুলো প্রস্তুত করবো, ফেব্রিক, সেটাও একটু দেখি। আরো কিছু তোমাদের বইতে বিস্তারিত পড়বাই, বইতে তো বিস্তারিত আগেও পড়ানো হয়েছে, কিন্তু ধারণা তো নিতে হবে। আর একটা চিত্রের মাধ্যমে দেখো, এটা বোধহয় আগে দেখানো হয়েছে, এই যে এটা হচ্ছে লিনিয়ার, এখানে লেখা আছে ফ্লাক্স সিডস, ফ্লাক্স উদ্ভিদের বীজ, হ্যাঁ, এই যে প্যাকেটের মধ্যে। তারপরে হচ্ছে যে গ্রিন ফ্লাক্স সর উইথ সিড পোর্টস, এটা হচ্ছে যে আমরা বীজ থেকে যখন চারা উৎপন্ন হওয়ার পরে এই কাঠি আকারে এভাবে পেয়ে থাকি। তারপরে এখান থেকে ব্রোকেন ফ্লাক্স, ব্রোকেন ফ্লাক্স, তারপর হচ্ছে স্টার্চ ফ্লাক্স, এখান থেকে আমরা কম ফ্লাক্স, মানে ফ্লাক্স বলতে এখানে ফ্লাক্স উদ্ভিদে উদ্ভিদ বোঝানো হয়েছে, লিনিয়ান ফ্লাক্স। আর এইখানে দেখো যে স্টার্চ ফ্লাক্সটাকে যখন কম করা হয়, কম বলতে আঁচড়ানো, চিনির মতো যে আঁচড়িয়ে সমতল করানোর পরে এই কম ফ্লাক্স পেয়েছি আমরা। এরপরে আঁচড়ানোর পরে এটাকে এখান থেকে আমরা ইয়ার্ন প্রস্তুত করার পরে ইয়ার্ন থেকে আবার এই যে লিনিয়ান ফেব্রিক, এখানে একটা ফেব্রিক দেখা যাচ্ছে, দেখছো ছোট আকারে এই ফেব্রিকটা তৈরি করা হয়েছে। এটা একটি চিত্রের মাধ্যমে আমরা সবগুলি দেখতে পেলাম। আরেকটা বিষয়, আমরা এই ভিডিওটা থেকে ক্লিয়ারলি ধারণা কি তোমরা পেয়েছো যে এটা কিভাবে চাষাবাদ করা হয়, এবং এখান থেকে কিভাবে ইয়ার্ন প্রস্তুত করা হয়, ইয়ার্ন থেকে আবার কি অনেক রকম ফেব্রিক প্রস্তুত করা যায় লিনেনের? হ্যাঁ, এটা সাধারণত একটি ফরেন ফেব্রিক, ফরেন ফাইবারও, বিদেশে এটা উৎপন্ন হয়, বিদেশে আবার এই ফেব্রিকটা প্রস্তুত করা হয়, বাংলাদেশে এখনো এটা ওভাবে প্রস্তুত করা শুরু হয় নাই। বুঝতে পারছো সামি হক?
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলছি যে আমরা যতটুকু ধারণা এখন নিলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার নাই স্যার, নেক্সটই ধরেন। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা সবাই করবা। আর আচ্ছা, আচ্ছা এখানে তোমাদের সিলেবাসে যেগুলো অংশগুলো আছে তার মধ্যে হচ্ছে যে হিস্টোরি, ইতিহাস, চাষাবাদ পদ্ধতি, রেটিং অফ লিনেন, প্লাস এটা কিভাবে শুকানো হয়, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন, এটা শ্রেণীবিভাগ, কম্পোজিশন, এটা গঠনটা কেমন দেখতে কম্পোজিশন, তারপরে হচ্ছে ডিসক্রিপশন ফিজিক্যাল প্রপার্টিস, হ্যাঁ এটা শারীরিক গঠন কেমন অফ লিনেন ফ্লাক্স ফাইবার, তারপরে ডিসক্রাইব দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ লিনেন ফ্লাক্স ফাইবার, হ্যাঁ রাসায়নিক কেমিক্যালের বিক্রিয়া কেমন হয় বিভিন্ন রাসায়নিক কেমিক্যালে, ভৌত গুণাবলী, রাসায়নিক গুণাবলী, হ্যাঁ ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে ভৌত গুণাবলী আর কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে রাসায়নিক গুণাবলী, এইগুলোই হচ্ছে এখানে ফিজিক্যাল প্রপার্টিস এবং রাসায়নিক সকল ফাইবার সমানভাবেই আছে, মানে কোনোটা মানে কম কোনোটা বেশি একটু থাকে কিন্তু তথ্যগুলো প্রায় একই। হ্যাঁ তোমরা যে কটনের মধ্যে জুটের মধ্যে ওগুলো পড়ছো এখানেও প্রায় সেম। তো আমরা এইখানে আজকে কি আমরা লিনেন থেকে আমরা হেম ফাইবারে যেতে পারি নাকি নেক্সট ক্লাসে হেম ফাইবার করবা? আর এখানে লিনেনের কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? না স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলেন। বলছি যে লিনিয়ারের এখানে আর কোনো কোশ্চেন আছে তোমাদের বুঝার? না স্যার, না। শ্রেণী বিভাগ এগুলো তো বইতে তোমাদের আগেও পড়ানো হয়েছে, আমি আজকে জাস্ট এটা যে পড়ানো হয়েছে আগে সেটা জাস্ট তোমাদের একটু হালকা ধারণা দিলাম যে এই অধ্যায়টা আমরা আগে পড়ছি। আজকে আমরা নতুন ফাইবারে, তাহলে হেম ফাইবার কি আজকে যাবো না নেক্সট ক্লাসে তোমরা পড়বা? হেম ফাইবার তোমরা নেক্সট ক্লাসে, তোমরা আমি বলি তোমরা হেম ফাইবারের ইতিহাস, হেম ফাইবারের অধ্যায় যেটা আছে বাসায় পড়ে নিবা, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আলোচনা করব, কি বলো? জি স্যার। তাহলে তোমরা নেক্সট ক্লাস হেম ফাইবারটা বাসায় ভালো থেকে পড়ে আসবা, আমরা হেম ফাইবার সম্পর্কে কোনো খুঁটিনাটি দেখে আসবো, নেক্সট ক্লাসে আমরা হেম ফাইবার সম্বন্ধে আলোচনা করবো, কেমন? ওকে স্যার। পরে আমি তো হাজিরা নিয়ে নিয়েছিলাম, এর পরে বোধহয় আর কেউ জয়েন করছে না, পরে জয়েন করছে কে? হ্যালো স্যার, আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে নাম বলো? স্যার আমি তো স্যার রিবান আহমেদ স্যার, আগে আসছিলাম স্যার, আমি তো ক্লাসেই ছিলাম, বাট আমি চিল্লাইতেছি স্যার, আমার কথা কেউ শুনেনি না। এখন শুনতে পাচ্ছি, এর আগে কেউ? জি স্যার, বুঝলাম না হয়তো স্যার, আমি তো তোমার আগে থেকে ক্লাসে ছিলাম। তোমার বোধহয় আনমিউট করা ছিল, অথবা ওই যে পাশের যে পিনটা থাকে ওইটা বোধহয় না স্যার, জি না স্যার, ছিল কিছু স্যার, আমি আপডেট মিউট, স্যার আমি মিউট করে কথা বলছি, তাও স্যার কেউ শুনে না আমার কথা, বুঝলাম না। বা নেটে কোনো সমস্যা হইতেও পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিছু বলতে চাচ্ছ রেভান তুমি? জি স্যার, আমি স্যার ওই যে মানে ওই যে স্যার ওই যে চতুর্দশ স্যার পড়াইলেন স্যার, ওইটা সব আপনার কথা স্যার সব শুনছি স্যার, ভিডিও দেখতে পারছি, কিন্তু স্যার আমার কথা শুনলেন না স্যার। এখন কিছু বলতে চাচ্ছ স্যার ওই রেভান? যে মানে ওই যে স্যার কিছু ই দেখাইলেন স্যার, ওই যে কিছু পার্ট আজ দেখাইলেন স্যার, আর মানে কোনটা কিভাবে করছে ওইটুকু একটু জানতে পারলে ভালো আমরা হতো আর প্রথম কি। টপিক স্যার তুমি দেখো না, আমরা লেসন চতুর্থ অধ্যায় আমরা ধরছি আর কি, চতুর্থ অধ্যায় আমরা আগেও জি স্যার, করছিলাম লিনিয়ার বা ফ্লাক্স ফাইবার যেটা আছে আর কি তোমাদের জি বইতে স্যার, জি আছে, স্যার, ওইটা আমরা প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখলাম কিভাবে জি স্যার, একেবারে তো ভিডিওটাই, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখলাম যে কিভাবে চাষাবাদ করে এবং কিভাবে ইয়ার্ন প্রস্তুত জি করে স্যার, এবং ইয়ার্ন থেকে কিভাবে আবার ফ্যাক্টরিতে জি যে স্যার, কাপড় তৈরি হচ্ছে সেটাও আমরা পুরো প্রসেসটা আজকে দেখলাম। স্যার ওই যে কতগুলা স্যার আঁশ, পাটের আঁশ স্যার, ওইগুলা কি স্যার মানে ওগুলো লিনেন ওই, ফাইবার, ওইটাই হচ্ছে লিনেন ফাইবার, জি স্যার, ওই ওইগুলা কি স্যার মানে ওই যে ফার্স্টে ময়লা ছিল, তারপর আস্তে স্যার ওই রকম করছে, তারপর আস্তে 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 মানে একবারে পাট আসের মতো করে ফেলেছে স্যার, ওইগুলা করছে আর কি, হুম হুম একই আস। হুম একই আস লিনেন ফাইবার, এটা লিনেন বা জি স্যার প্লাস্ট, বুঝতে পারছি, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি, এতটুকু স্যার। তাই আমি আবার লিভ নিয়ে স্যার রিটেন জয়েন করলাম। আচ্ছা
আমি আবার একটু হাজিরা দিই। আমাদের ক্লাস টাইমে বেশি সময় নাই, হ্যাঁ 10 মিনিট আছে, তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আরো এই যে রেভান আমার যে প্রশ্ন করলো, আর এটা ছাড়াও স্যার ওই যে স্যার খড়ি মানে ওই যে পাট খড়ি গুলা দেখাইলেন স্যার, ওই দিক থেকে কি আঁশ তৈরি হয়? ওই দিকে তো হয় না। না, ওই যে পাটখড়ি নয়, এটা এটা পাটখড়ি মতো দেখতে, তাই না? কিন্তু আসলে মূলত জি স্যার, পাটখড়ি নয়, ওটা কি? ওটা হচ্ছে যে লিনেন ফাইবারের, এই লিনেন ফাইবারটা দেখতে অনেকটা পাটের মতোই, কিন্তু ওর উপরে যে আমরা সাধারণত পাট আঁশটা কিভাবে সংগ্রহ করি, পাটের উপরে যে স্যার ছালটা পাট থাকে, থেকে? জি স্যার, ওই ছালটা, ওই ছালটা ছালটার আমরা ভিতরটা তো শুকাই, খড়ি। ওটা ওইটা থেকে তো যে আঁশগুলো পেয়ে থাকি, ওইখান থেকে তো আমরা ইয়ারনটা প্রস্তুত করি, পাট জি দড়ি, স্যার, তাই না? ওটা প্রস্তুত জি করে থাকি স্যার, এমনি ভাবে আর কি, যে লিনেনের ক্ষেত্রেও যে ওই পাট কাঠির মতো আর কি ওরকম খড়ি থাকে, সেটা তার উপরে যে ছালটা থাকে, ওই ছালটা থেকে ওইটাই আসে আর কি, জি যে স্যার, ফাইবার, ওইখানে ওইটা হচ্ছে মূলত ফাইবার, ও বুঝতে পারছো? জি স্যার, বুঝতে মূলত পারছি, জি জি ফাইবার স্যার, বুঝতে আমরা বলে পারছি। হচ্ছে আঁশ, আর এই ফাইবার বা আঁশ থেকেই কি করা হয়, ইয়ার্ন প্রস্তুত করা হয়, ইয়ার্ন থেকে তারপরে পরবর্তী স্টেপে যায় ফেব্রিক প্রস্তুত করা হয়, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, এটাই জি আর কি। স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি ওকে, স্যার। আছে এখনো? নো স্যার, আছে স্যার, শেয়ার আছে তো কোনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিলেবাসটা? স্যার। আমরা জি স্যার, জি স্যার, আচ্ছা তাহলে আমি পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে পড়া দিয়েছি হচ্ছে, আমরা আজকে যেটা আলোচনা করেছি সেটার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়বা, হ্যাঁ, চতুর্থ জি অধ্যায় স্যার, জি স্যার, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে ওগুলো শিখবা, আর জি হচ্ছে স্যার, যে আমরা পঞ্চম অধ্যায়, হ্যাঁ পঞ্চম অধ্যায়ের নেক্সট ক্লাসে আলোচনা করব। পঞ্চম অধ্যায় তোমরা জি হচ্ছে স্যার, যে দেখে আসবা, পঞ্চম অধ্যায়ের খুঁটিনাটি দেখে আসবা, যাতে পঞ্চম অধ্যায় আলোচনা করলে তোমাদের একটু ধারণা থাকলো, বুঝতে পারছো? জি স্যার, তাহলে জি ভালো। আর চতুর্থ অধ্যায় পড়ার সময় যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবা, নোট করে রাখবা, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, যাতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে জি স্যার, ঠিক আছে।